অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য নতুন পদ্ধতি চালু করেছে গণপরিবহনগুলো। শুরুতে ভাড়া না নিয়ে ভ্রাম্যমাণ আদালতের গণ্ডি পেরিয়ে যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে তারা। পাশাপাশি সিএনজি চালিত বাসে ডিজেল চালিত বাসের ভাড়া না নেওয়ায় সত্যতা পেয়েছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এখন পর্যন্ত রাজধানীর অর্ধেক বাসে শৃঙ্খলা করানো যায়নি বলেও জানায় বিআরটিএ। নাইম আলজিকর প্রতিবেদন। ঢাকা মাওয়া রুটে চলাচলকারী বাস বসুমতী আগে কাপ্তলি থেকে যাত্রীদের ভাড়া নেওয়া হলেও এখন নেওয়া হয় রাজধানীতে চলা বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত পার করার পর। শুধু তাই নয়, সিটিং সার্ভিস বাস বন্ধের সিদ্ধান্ত মেনে নিয়ে রাস্তায় বাস চললেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে সিটিং সার্ভিসের থেকেও অতিরিক্ত ভাড়া। অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য অভিনব যুক্তি দেখাচ্ছেন হেলপার ও ড্রাইভাররা। মালিক সমিতির থেকে আমাদের যেটা নির্দেশ দেওয়া হচ্ছে সেটাই আমরা নিতেছি। এখানে 5 টাকা বেশি অপরাধ করা হচ্ছে যানজটের কারণে। স্যার গাবতলিতে 7 জন পাইছি, ডাইরেক্ট যাত্রী 7 জন হয়েছে গাবতলিতে, আর তা মনে করেন কি রাস্তায় উঠছে। বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত বলছে অভিযান চালিয়েও এখন পর্যন্ত রাজধানীর অর্ধেক বাসে শৃঙ্খলা ফেরানো সম্ভব হয়নি। অতিরিক্ত ভাবে আদায় করলে আমরা সাথে সাথে জরিমানার আওতায় নিয়ে আসছি, কখনো ড্রাইভারকে কখনো আমরা মালিক সমিতিকে জরিমানার আওতায় নিয়ে আসছি। সড়কে চলা গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে বিআরটি এর পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা মহানগর পুলিশ সহ কাজ করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।